পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াস আল্লাহ তুমি ঠাকুর গায়ের দিকে তাকাও আল্লাহ হরিপুরের দিকে তাকাও হাজার হাজার মানুষের সঙ্গে পানি আল্লাহ দেহকে রেখে আল্লাহ তুমি বলছো নবী আপনি বলে দেন রব্বির হাম হুমায়ুনকে মা রব্বের আনি সগীরা মা বাবার সঙ্গে দোয়া করতে বললে আমার কাছে নবী আমার নবী বলছে হুমা জান্নাতু কাওয়া নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম ভাই কাঁদতে থাক বাবার নিয়ে কাঁদতে থাক তোর বাবা বহু কাল সেইভাবে তোরে ভুগি নিয়ে কারণ তুই যখন খাইতে যাস তাই ছোট্টকালে তোর অসুখ হয়েছে তোর বাবা হসপিটালে গেছে তোর মাকে নিয়ে পাগলের মতো দৌড়াইছে তোর বাবা হসপিটালে তুমি মাফ করে দাও বন্ধুরে মালিক তোমার কি মায়া লাগে না দেখো তুমি তাকায় রানী সংকেলের দিকে তাকায় দেখো হরিপুরের দিকে তাকায় দেখো কার বাড়ি কোথায় জানি না মহিলা প্যান্ডেলে মা তোমার মার কাছে মাপ চেয়ে নাও তোমার শাশুড়ির কাছে মাপ চেয়ে নাও এ নামাজ পড়েন নাই রোজা করেন নাই হজ করেন নাই আল্লাহ মাফ করে দিতে পারে বাবা মায়ের কষ্ট দিয়ে গেলে তুমি কোনোদিন জান্নাতে যাবা না যাবা না যাবা না যাবা না আই কাম চ্যালেঞ্জ আল্লাহ যারা কানছে তাদেরকে তুমি চিনো আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও জোরে না আমিন জোরে না আমিন বসেন বাবা ছেলেটারে প্রাণ খুলে দোয়া করে দিবেন পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া কোন ওলির দোয়া নবীর দোয়ায়ও কাম হয় নাই মা বাবার দোয়ার সামনে নবীর দোয়ায়ও কাম হয় নাই মা বাবার বর দোয়ার সামনে অতএব আজকের মাহফিলের পুরো মাসবাটা তুমি করো হযরত হাসান বলেন আমার নানা যখন ঘামাইতেন মনে হইতো মুক্তার দানাগুলি নানার ওখানে কবেদে বসে আছে আমার নানা যখন হাসতেন তখন মনে হইতো পূর্ণিমার কোটা চাঁদ বুঝে আমার নানার গালের মধ্যে হাসান বলেন আমার নানার এই হাতের আঙ্গুলের মধ্যে এত ভিটামিন ছিল আমরা দুই ভাই যদি এইভাবে নানার আঙ্গুলটাকে গালের মধ্যে দিয়ে একটা চোষণ দিতাম মাত্র পাঁচ মিনিটের ভিতরে আমাদের পেটটা ভরে যেত এই মানুষটার মাথায় ওই বৃদ্ধা মহিলার গাঁঠুরি আমার নবী বললেন বৃদ্ধা মা এখন আমি যাই যাও যাইবার আগে কিছু পয়সা নিয়ে যাও এই গাঁঠের ভিতরে বের করে আমি নামো আমাকে পয়সা দিতে হবে না আপনি আমার লেগে দোয়া করেন নাতিরা তোরা তোমার আনলি না দেখ মোহাম্মদ সারা মোহাম্মদের দলের একজন লোক আমার এত আদর্শ দিয়ে আমার এই পর্যন্ত গাঁঠি তিনটা আগায় দিল একটা পয়সাও নিল না তোরা এখন একটু আমার আগায় পাহাড়ের উপর উঠা বসন্তে যখন বললেন আমার গাঁঠিটা উঠে একটু পরে লয়ে চল ওই বুড়ির একটা ভাগ্নে ছিল নাম ছিল তার হারস ইবনে উবাইদুল্লাহ পরবর্তীতে ইসলাম কবুল করছে মারহাবা বলেন হারস ইবনে উবাইদুল্লাহ বলে এ নানি নানি বলো এ কারণে এইছো কেন এই যুবকটারে আনছি ও যুবক আর বয়স পঞ্চাশের উপরে আর চিনুস নাই না তো যার ভয় আমরা পালাইলাম তুইও পালাইছ রে হ্যাঁ মাথায় গাঁট্টু দিয়ে কেন হাদিসের কথা আমার বাজানের বানানোর কথা না এটা গোপালগঞ্জের কথা না এটা হরিপুরের কথা নয় এটা ঠাকুর গায়ের কথা না لقد كان لكم في رسول الله أسوة حسنة এ যুবক ভাইয়া দিলের কানে এখন শুনবা যখন ওই মহিলা ভাগিনা ডাক দিয়ে বলে বুড়ি তুই মরসর মরসর আমাদেরকে নিয়ে মারস বৃদ্ধা মহিলা বলে দাঁড়া একজন ওই জায়গার থেকে লড়বি না
বৃদ্ধ মহিলা একটা দৌড় দিয়া যে আমার নবীর হাত ধরে কয় বাবা একবার বলো তোমার নাম কি? মুহাম্মদ। হ্যাঁ মা আমি আব্দুল্লাহ বলা মুহাম্মদ, তোমার চোখে কুলাঙ্গার। বৃদ্ধা মহিলা ভাবে আল্লাহ যেটা বলছো এটা সত্য, আমার নেতাগুলা যা আমাদের বুঝাইছে এটা মিথ্যা। আমার নবীর কপালে চুম্বন করে বলে বাবা মুহাম্মদ রে তুমি কেন আগে আমার পরিচয় দিলে? আমার পরিচয় দিলে তো কোনদিন আমার গাঠরি তোমার মত। আসলে যোগ্য বাবার যোগ্য সন্তান আমি, তোমার বাবারে ভালো বলছি তোমারে খারাপ বলছি, আসলে ঘৃণায় কোনদিন তোমাকে একবারও আমি রিসার্চ করতে যাই নাই। শুধু নেতারা বলছে মুহাম্মদ খারাপ, মানুষের মুখের কথা সেটা বিশ্বাস করা যায় না। বাবা তোমার মতো মানুষ এই জগতে হয় না গো বাবা। আমার পড়ায় দাও না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলে বৃদ্ধ মা শুধু একটা কথার উত্তর আমি শুনতে চাই, আমার এত গায়ে মন্দ দিছো 4 কিলোমিটার আমি একটু কষ্ট পাই নাই, শুধু একটা কারণে কষ্ট পাই নাই, তুমি আমার বাবার প্রশংসা করছো, তুমি আমার মায়ের প্রশংসা করছো। শুধু যাইবার আগে একটা কথা বলো বুড়ি মা, তোমার কি কি লাগবে তাই বলো, আমি মুহাম্মদ তোমার এই নিরাপত্তা জায়গায় সব নিজে মাথায় করে দিয়ে যাব। আমার স্বরাষ্ট্র মন্ত্রী ওমর তাকে দিয়েও পাঠাবো না, আমার পররাষ্ট্র মন্ত্রী আবু বকর তাকে দিয়েও পাঠাবো না, আমার তিন ত্রাণ মন্ত্রী উসমান গনি তাকে দিয়েও পাঠাবো না, আমার আইন মন্ত্রী হযরত আলী আমি তাকে দিয়েও পাঠাবো না, আমার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আমার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল্লাহ ইবনে আমার তাকেও পাঠাবো না, আমি নিজে করব, আমার নিজের কাজ আমি নিজে করব। বলো মা তোমার কি কি লাগবে? তোমার এত নেতারা বলছে মুহাম্মদ এই দেশে লুণ্ঠন করতে এসে না মা, আমার দল ক্ষমতায় আসছে একমাত্র দিন ইলাহি প্রতিষ্ঠার জন্য। আল্লাহ হাফেজের মধ্যে হবে আল্লাহ হাফেজের মুসলমানের গোলাম। আজকে আমার সেই বিশ্ব নবীর গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যেটা বলছে সেটা করো, কোন দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই, শুধু একটা বার শুনতে চাই, বিশ্ব নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে ওরে পিটাই আল্লাহ মারা মক্কা একে রাজি আসো দুহাত তোমার মুখে দেবে। কষ্ট হইল না? মনে হয় নবীর পক্ষে যারা তাকবীর দিয়েছেন কবরে গেলে দেখবেন আপনার পাশে বইয়ে রয়েছে, আর কাউকে পাবেন না নবীরই পাবেন, কারণ তার কাছে আপনি রাইখাবেন। আপনার আত্মীয় স্বজন কি রাইখা থুয়াবে জানেন? আপনারা যখন জীবনে শেষ পাঞ্জামিটা পরাইব তার কোয়ালিটিটা দেখাই দিয়ে যায়, হে পাঞ্জামিটার কোয়ালিটি দেখি, এ মুসলমানের পোলা এখন দিলটা নরম করে কবরের চিন্তা করে কানবা, দলের চিন্তা বাদ দাও, বহুত কিছু করছো, আওয়ামী লীগের অনেক নেতার মারা গেছে, নাসিম সাহেব মারা গেছে, আমার গোপালগঞ্জের আমার আত্মীয় ধর্মমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছে, জানা যায় কয়জন লোক হয়েছে তাই দেখো, কথা বলে কেন? হালাকি আমার দিকে তাকাও, তারা দলের জন্য জীবন দিছে, দলের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত জীবন দিছে, হয়তো তাদের মৃত্যু বার্ষিকীতে 1 কেজি 1.5 কেজি ফুল নিয়ে গাদাই থিয়ে দিব, কিন্তু তার কবর অবস্থা কি একমাত্র আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না।
আমার দিকে তাকাও সব ভাগ বেটা কিসের আওয়ামী কিসের বিএনপি কিসের কোন দল সব দল আমার এক বিশ্ব নবীর দল নামাজ ঠিক রাখবেন বিশ্ব নবীর কেউ গালি দিল আর পিটাইয়ে লুড়া বানাবেন এটার নাম হলো মুসলমান এটার দিকে তাকাও এই কাফনের কাপড়টা আমার দিকে তাকাও তোমার দেশের উপজেলা চেয়ারম্যান এই ইউনিফর্ম দিবে আমারও দিবে এই মুরব্বীরও দেবে ওই বাবাজিরও দেবে সভাপতি সহসভাপতি সবাইরে দিবে কথা বলে না কেন বারো বছর বয়সী ইলিয়াস রহমান জিয়াদি তার মাকে এই সুরাতে বিদায় দিছে বারো বছর বয়সে তোমরা আমার ওয়াজ শুনছো অনেকে ইউটিউবে বাংলাদেশে যত বক্তা কান নাই স্টেজে তার ভিতরে আমি একজন কথা বলো না কেন সময় হয়তো কম শুধু একটা কথা বলে দেওয়া যায় সব দুনিয়ার বাহাদুরি বন্ধ হয়ে যাবে এই পাঞ্জাবিটা শরীর লাগার সাথে সাথে আজকে তোমাদের উপজেলা চেয়ারম্যান সাদার উপরে সাপ্পা মারা উপরে আবার ব্লু কালার একটা কোট পরেছে এই কোটটা শুদ্ধ তার খুলে নিয়ে তাকে থুয়ে দিবে জীবনের শেষ কাপড়টা এটা দিয়ে বিদায় দিবে এই কাপড়টার দাম তার পাঞ্জাবির যে কাপড় আছে সেটাও না কথা বলো না কেন আমার এই পাঞ্জাবিটার দাম অনেক এই বাবাজির দামটা অনেক এই বাবাজির পাঞ্জাবির দামটা অনেক জীবনের শেষ কাপড় যেটা দেবে বাবা তার মাত্র পঁচিশ টাকা গোজ এই করোনার ভিতরে আমি জানি আমি ঢাকায় ছিলাম আমি জানি কত বাবা এমপির কাছে লোক মারা গেছে এমপির ফোন দিছে স্যার আপনার পিএস মারা গেছে করোনায় ফোনটা বন্ধ করে দিছে হালাকে এই লোকটা এমপির জন্য জীবন দিছে মজলে তলে বোঝা গেল আমার আল্লাহ স্যার আপন বলতে কেউই নাই পৃথিবীতে একটা মাত্র বান্ধবীও মানে ফারুমানু ওয়ালা বনুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এ বান্দা কারণে লাফালাফি করস ইয়াও মানে ইয়ানফা মরার পরে তোরে কেউ গুনাহ করবে না একমাত্র আমি আল্লাহ সারা কথা না কেন এবার দেখা যাবে আমার নবীর প্রেম কয়জন আছে আমার নবী এই চাঁদে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ বলেন এই নামাজটা পড়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই মুসলমানের কোলা পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবীর দেওয়া হয়েছিল পঞ্চাশ ওয়াক্ত নামাজ সেটা নয়বার আল্লাহর দপ্তরে যাইয়া নয়বার মুসা নবীর দপ্তরে আসছে আর আল্লাহর কাছে নয়বার গেছে পাঁচ নং পাঁচ চল্লিশ অত কমাইয়া আমার নবী পাঁচ অত নামাজ দিয়ে উম্মতের লেগে হাদিয়া হিসেবে ব্যাগ বইরে রয়ে দুনিয়া আছে মুসলমানি বলে হুজুর আপনার উম্মতে পাঁচ অত নামাজ পড়বে না কয় খেয়ে কয় আমার উম্মতরে দিছিল মাত্র তিন অক্ত তারা পড়ে নাই মাঝে মাঝে আমারে বলতো ওয়াদা সিহা ওয়াবা সালিহা হিত্তাতুন নাকবিরেলা কোরআন আছে না নাই আমাকে গম খাতে শস্য খাতে পিয়াজ খাতে কাম আছে তোমার আল্লাহর মতো আমরা আজুরে খাই না তুমি তো মানুষের দাওয়াত দাওয়ার মানুষের বাড়ি খাও তোমার কাম নাই কাজ নাই তুমি আর তোমার আল্লাহ পড়ো গা আমাকে পিয়াজের খাতে কাম আছে এ কোরআনে আছে না নাই বানাই কইতাছি মুসা কয় আমার তিন অক্ত নামাজ দিছিল আমার উম্মত কে তুমি আর তোমার আল্লাহ পড়ো গা দুইজন নিরিবিলি থাও আমাকে শস্য খাতে কাম আছে নামাজের টাইম নাই নাউজুবিল্লাহ কইলেন না অনেক লোকের দাওয়াতে তাবলীগের দাওয়াত দিলে কয় হইছে হুজুরকে খাইয়া কাম নাই ওর আজম দিয়ে খায় আর ইমামতি করে খা তোমরা বড় কাম আগো কাম আছে মরবানা বুড়া গুলি আইকেল বাস দিও নামাজ পড়ার সময় টাইম নাই শস্য খাতে কাম আছে বদমাস ষাট বছরের জিন্দগি লিয়ে বাহাদুরি করো পঁয়ষট্টি বছর পরে বউর কাছে তোমার দাম নাই তুমি একটা বউ জামাই যাও ঠিক না বেটি তুমি মরলে তোমার বউ বাঁচে এদিকে থাকা মুসা নবী কয় হুজুর পাঁচ অক্ত পারবো না এক অক্ত লয়ে আহেন তাও জোহরের অক্ত পড়বো এমনটাই লয়ে আহেন তাহলে আপনার উম্মত গুলা পারবে না ঠাকুর গার উম্মত গুলা বর্ডার গুলা তো পড়বেই না কঠিন কঠিন সাহস কত বড় কই ঠিক নিজের দেশের বদনাম হয়ে বেড়া তারপরে কই ঠিক হুজুর একক তো লই আহেন আমার বাজারের বানানো কথা না
বাহমুল মিরাজ বুখারী হাদিস দেখেন আমার নবী বলে মুসা আমি আল্লাহর কাছে আর যাব না আমি যাব না আমি পাঁচক তো লইয়ে যাব আলহামদুলিল্লাহ করে হুজুর জান না একক তো লইয়া হেন আমার উম্মত তার এক খাম্বার মতো লম্বা 100-150 হাত লম্বা এই বদমাশগুলো রুকুতে গেলে মনে হয়তো বিশাল বড় তাল গাছ খাড়াই দিছে এত শক্তি পাহাড় কোথায় ভেঙে যাইত হেরা নামাজ পড়ে নাই আর আপনার উম্মত তবে টেপা মাছের মতো আল্লাহ আপনার উম্মতের তো দেখাইছে আমার জান্নাতের রূহর জগতে এত সাইজ কি কথা কর না কেন ঠিক আমার দেশে বক্তা আছে মে দেরাইতে সোয়াই হুজুর পারবো না এরা সম্ভব না এরা গায় শক্তি কমে একক তো লই হ্যাং যেন সবাই পড়তে পারে না তো গড়ে জাহান্নামে যাবে আমার নবী কয় আমার উম্মত পড়বে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আর হইব না আল্লাহুম্মা আমিন না আমার সময় শেষ হবে আওয়াজ না দিলে আমি ওয়াজ করতে পারি না এবার আওয়াজ হইব আওয়াজ হইলে আর কিছু চলবো না এখানে বিদায় নিব এ আমার নবী টেবুলে থাবুর দিয়ে ষষ্ঠ আসমান হবে মুসারে কইছে আমার উম্মত পড়বে 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 যখন আমার নবী দেখে পাঁচ ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়ে না তখন আমার নবীর কলিজাটা শুকিয়ে যায় যে আমি নবীকে সওয়াদা দিয়ে আসলাম আমার উম্মত নামাজ পড়বে আর আমার উম্মত কদরে আজান শুনে ঘুমায় আমার নবীর বুকটা ভাজা হয়ে যায় ভাই সব বাদ দে নামাজ ছাড়া কোনো উপায় নাই যত বড় নেতা হও না কেন তোর নেতাগিরি দেখে কামাই করে নামাজ ছাড়া আমার দিকে তাকান মাস্টার বাড়া এ মুসলমানের পোড়া আমার বিশ্বনবী বুকে থাবুর দিয়ে বললেন আমার উম্মত গুলা ঠাকুর গায়ের হরিপুরের উম্মত গুলা রানী সংকালের উম্মত গুলা পড়বে আপনি ভাবেননি আমার নবীর এই থানার নাম জানতেন না কিয়ামত পর্যন্ত যত ধান মাছ এবং যা কিছু থানা হবে এটা আমার নবীর কাছে আমার আল্লাহ লিস্টি দিয়েছিলেন কথা বলেন না কেন কিয়ামতের মাঠে আপনার আমার চিনবে কেমনে নবী কোন থানার মানুষ আপনি হাদিসে আসছে প্রত্যেকটা থানার নাম ধরে আমার নবী আপনারে ডাক দিবে তুই না হরিপুর থানায় বইয়া দিনের মেলা বসে বইয়া আমার কথা শুনে কানছিলি তোর চোখের পানিটা ফেরেস্তারা ওই দিনকার ফেরেস্তারা যারা ওই এলাকায় ডিউটিতে ছিল তোর ছবিটা আমার কাছে পৌঁছে দিছে তোর ছবিটা আমি রেখে দিছি আমার ডিস্টোবের মধ্যে রেখে দিছি একদিন তোর কামে লাগবে আমি দেখব এখন কার চোখে পানি এটা আমার বাজারের বানার কথা নয় স্পষ্ট করে না দিস বাজারে আমার বিশ্বনবী বললেন মুসা রে আমার উম্মত পড়বে হুজুর ঠিক আছে পড়বে আমি মানলাম তবে পাঁচ অক্ত পড়বে না আমার নবী বলে মুসা রে মুসা আমি গ্যারান্টি দিলাম আমার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়বো যাই তোমার সাথে সময় লস করে লাভ নেই আমার উম্মতের তাড়াতাড়ি ভজরের থেকে স্টার্ট দিই কারণ একটা উম্মত যদি ভজরের নামাজটা পড়তে পারে সে জান্নাতে যাবে আমি তাড়াতাড়ি যে আমার উম্মতের হাদিয়ার কথাটা বলে দেই পাঁচ ওয়াক্ত নামাজ কত দ্রুত আমার নবী আসতে চায় আসমান থেকে হঠাৎ করে টেলিফোনে আওয়াজ হচ্ছে ক্রিং 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 নবী আর একবার আমার লাগে দেখা করে আসার আসান কামেলা দশ হলো পরিপূর্ণ আসেন আর একবার আসেন আমার নবী কয় এবার জামু কি কয় না কয় যাই এবার কোনো কথাবার্তা কম না চুপচাপ দাঁড়ায় থাকুন আমার নবী যে ঠিক আল্লাহর সামনে এইভাবে বয়ে রয়েছে কিচ্ছু বলেন আমার আল্লাহ আমার নবীর ইশারাতান দিয়া ফাশাত লিয়া নবী মুহাম্মদ উনজুরানা তাকান না আমার দিকে আমার আল্লাহ তাকাইছে নবীও তাকাইছে নবী কষ্ট পাইতেছেন আমি আপনার বাড়াই দেয় কিনা হ্যাঁ আপনার উম্মত আমি 75 নামাজ বহল রাখলাম আমার নবী কয় তাহলে নয় বেড়াই আল্লাহ বলে কি হে হে আগের দায়িত্ব রইল এবার কানবেন হাইসেন না আমার নবী কয় তাহলে নয়বার আমার আনলেন কি আপনি এই 50 সত্যতে প্রথমবার নিয়ে আমি যাইতাম গে পড়লে পড়তো না পড়তো না পড়তো দু ঘন্টায় দুই অক্ত নামাজ আমার উম্মতের লেগে বাড়ে নয়ে যায় আমার আল্লাহ বলেন নবী গো আমি আপনারে কষ্ট দিতে আমার বাড়ি আনি নাই
বন্ধু বন্ধুর বাড়ি বেড়াইতে এনে কষ্ট দেয় না, তার মনের কষ্ট দূর করার জন্য বেড়াইতে আনে। নবী আপনি শোনেন গো নবী, আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ দিছি 50 থাকবে, কিন্তু এরকম থাকবে নবী তারা পড়বে 5, আমি আল্লাহ দিব তাদের 50। এ ভাইজান আমার নবী একটা দৌড় দিছে আল্লাহ আমি আর থাকবো না, পরে যদি আর কমাই দাও। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যেটা বলি এটা দুনিয়ার পার্লামেন্ট না, বিএনপি সরকার দেখতেছে আওয়ামী লীগ কোনটা কোনটা পাস করছে, ওইটাকে সুনকালি মাইরে দিয়ে পাথর সুদ্ধা বাইরে উড়াইয়া হ্যাগোটা লাগাবে। কথা কর না কেন, আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিছি ওটা থাকবে। ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমার পার্লামেন্টে পাস হয়েছে 50, পড়বে 5, দেব 50। শোনেন শোনেন, দৌড় দিয়ে না নবী, দাঁড়ান দাঁড়ান নবীকে ক তাড়াতাড়ি, আমার উম্মতরে যে কই তুই বুঝে পাসক তো দিছে, তাড়াতাড়ি পড়া শুরু কর, পড়বি 5, দিব 50। এই খুশির সংবাদটা দ্বিতীয় ভাই উম্মতের লাগি তো মার খাইছি। আমার আল্লাহ কয় আর আমার নবী রে পাগলা নবী, আমার উম্মতের পাগল। শোনেন আপনার উম্মত কার একটা কথা বললেন যেটা এখনো বলি নাই, আপনি শুনলে তারা খুশি হবেন কি, আপনার একদিন আমার বাড়িতে এনে দেখা করছি, আপনারে আনছি, আপনি ছিলেন মেহমান আমি মেজবান, আর আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত আপনার উম্মতের সামনে যে দেখা করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি তাদের সামনে চেয়ার পেতে বইয়ে থাকবো। আমার নবী আরো খুশি হয়ে গেলেন গো বাবা, নবী আমার আসতেছে মুসা নবীর বলে মুসা রে মুসা, তুমি ভাবছিলে আমার উম্মতরে বুঝে নামাজ কমায় দিবে, না রে মুসা, আমার উম্মতরে 50 ওয়াক্ত দিছে, উম্মত পড়বে 5, দিবে আমার আল্লাহ 50। বাজান এই মাসেই কিন্তু আমার নবী নামাজ নিয়ে আসছে, এখন তোমরা চোখের পানি মানে কাঁদবান জানি না, কার মা নাই কার বাবা নাই। মুসা নবী বলে যান গো নবী যান, আমার লেগে দোয়া কইরেন, আমি কিন্তু আপনার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট করছিলাম, আমার আল্লাহ পাস করছি কিনা জানি না, দুনিয়ার সব নবী আপনার উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে। নবী দেখেন তো আমার দরখাস্ত আমার আল্লাহ শুনছে কিনা, ও আমার হরিপুরের বাইরা ঠাকুর গায়ের বাইরা, এখন দুই নয়নের পানি দিয়ে আমার মহানারে খুশি করবা। আমার নবী যখন মুসা নবীর সাথে দেখা সাক্ষাৎ করে দুনিয়ায় প্রথম আসমানের দিকে রিটার্ন আসতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তুই কি একবার আমার কাছে প্রশ্ন করলি না, তোর উপরের আসমানে বসে আছে জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম তারে আবার ঠিক করিয়ে নয়বার তোর আসমানে আমার নবীরে পাঠাইলাম, একবারও কি আমার কাছে জিজ্ঞেস করলি না মুসা তোর দাম কি আমার ইব্রাহিমের চাইতে বেশি, তোর দাম কি আদম নবীর চাইতে বেশি? মুসা কোনদিনও হতে পারে না, কেন তোর আসমানে আমার নবীর নয়বার পাঠাইলাম জানোস নি, একমাত্র তুই তোর জীবদ্দশায় দুনিয়ায় বসে তোর পাহাড়ে আমার বলছিলি আল্লাহ উম্মতে মুহাম্মাদি আমার বানায় দাও, আমি আল্লাহ বলছিলাম তোরে আমি বানাবো তোরে ওয়েটিং এ থাক, হে মুসা আজকে তোর নবুয়াতি সব বাদ দিয়া দিলাম উম্মতে মুহাম্মাদের খাতায় নাম তুলে দিলাম। মুসা নবী কয় আল্লাহ বুঝলাম আমি খুশি হইলাম, আল্লাহ বলে মুসা তুই যদি আমার নবীর উম্মত হস নবীর একবার জিজ্ঞেস কর কি জিজ্ঞেস করব, নবীর এই ঠোঁটটার মধ্যে কি হয়েছে, নবীর ঠোঁটটা ফাটা কেন, এখন আমি দেখব কবর কে আরামে থাকতে চান। মুসা জিজ্ঞেস কর আমার নবীর এই ঠোঁটটা কেন ফাটা, আমার নবীর কপালের জায়গা গুলো কে ফাটাইছে জিজ্ঞেস কর। মুসা নবী জিজ্ঞেস করলেন নবী গো আপনার ঠোঁটটা কে ফাটিয়েছে, আমার নবী বলে মুসা
আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তায়েবের মাঠে গেছিলাম। তায়েবের একটা ছেলে পচা রাজনীতি পচা নেতার কথা শুনিয়ে আমি দবিরে এমন জোরে আইসা একটা ঘুষি মেরে দিয়েছে। মুসে তায়েবের ছেলেটার ঘুষিতে আমার ঠোঁটটা ফেটে গেল। আরেকটা যুবক আমার মাথার উপরে এমন জোরে একটা বাড়ি মারল, আমি বিশ্বনবী জমিনে শুয়ে পড়লাম। বৃষ্টির মধ্যে আমার উপরে পাথর গুলো পতিত হতে লাগলো, মুসার চামড়া গুলো ফেটে গেল। তুমি শুধু আমার ঠোঁটটার কপালটা দেখলা, তুমি কি আমার জামাটা তুলে দেখবে না? ও আমার আশেকের রাসূল ভাইরা, এই মিরাজের চাঁদে কিন্তু এই ঘটনা ঘটেছিল গো বাবা। আমার নবী পিছনের থেকে জামাটা তুলে বলে মুসা দেখো, তাইবের 132 জন ছেলে তোমার এই নবীরে মুসা পাথর দিয়ে মারতে মারতে শরীরের এমন কোন জায়গা নাই আমার চামড়াটা ফাটাই দেয় নাই। এবার মুসাফা এবং বারামান নবীর পিঠের দৃশ্য দেখে মুসাফা এবং বার আসমানে বসে কাঁদে আর বলে মানি এই মানুষটার তুমি এত মায়ের দিস। মুসকাবি যে বলে গেলাম আমার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়বে, কারণ এই নামাজকে নিতে যখন আসছিলাম তখন আমার ঠোঁটের মধ্যে ঘা ছিল, আমার পিঠের মধ্যে তাইপের ছেলেদের রামদায়ের খুব আসিল। হরিপুরের উম্মত গুলো যখন শুনবে, ঠাকুর গায়ের গরিব উম্মত গুলো যখন শুনবে, আমি পিঠের মধ্যে বেইমানদের মায়ের আঘাতের চিহ্ন রয়ে পাঁচ অক্ত নামাজ আনছিলাম, আমার উম্মত গুলো কোনোদিন পাঁচ অক্ত নামাজ। এ আমার ভাইরা যাদের চোখে আমি পানি রাখতেছি, একটা জিনিস মনে রাখো, এই জামার বাজান আমার ডাইনে বামে যারা হস করছে তারা বাজান তাইফের মাঠে যারা গেছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি তাইফ এই পাহাড়টা কতবার দেখতে গেছে আমি নিজেও জানি না। আমি 2019 সালে যখন এই পাহাড়টা আমার হাজিদেরকে নিয়ে বাবা দেখতে গেছি, তোমাকে রংপুরের একজন রানিং ম্যাস্টের ছিল বাবা, রানিং ম্যাস্টের ডিস্ট্রিক্ট ম্যাস্টের একজন ডিস্ট্রিক্ট জজ, এই তাইফের মাঠে যাই বাবা বেহুশ হয়ে পড়ে গেছে। আমার বলে হুজুর আমি হুজুর ভাইয়া হুজুর আমি সারা জীবন পড়ছি আইন, কিন্তু এটা কেমন আইন ছিল যেই মানুষটার মাথায় যেই মানুষটার চেহারে একটা মাসি পড়ে নাই তারা কেমনে এই মানুষটার মাইরা এখানে বেহুশ করছিল। যুবক ভাইয়া তোমাদের যাদের চোখে পানি আমি জানি না তোমার মা আছে কিনা বাবা আছে কিনা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি গোপালগঞ্জ বঙ্গবন্ধুর বাড়ির পাশে মাদ্রাসা বাবা গৌহাটডাঙ্গা মাদ্রাসায় পড়েছি, 9টা বছর পড়ছি বাবা গৌহাটডাঙ্গা মাদ্রাসা। উলামা একরাম চিনেন আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মাদ্রাসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই গ্রামে জন্ম নিছে বাবা। এই মাদ্রাসায় যখন পড়তাম আমি 12 বছরের বালক, হঠাৎ করে আমার কানে গেল আমার জনম দুঃখী মামা। আমি 12 বছরের বালক, বাড়িতে আসিয়া দেখি আমাদের মসজিদের পাশে জীবনের শেষ পালকিতে আমার মা ঘুমিয়েছে, এই পোশাক পরিহিত করা বাবা। আমি 12 বছরের মানুষ, আমার মাকে জড়ায় ধরে বলছিলাম মা তোমার ইলিয়াসকে কার কাছে রেখে গেলাম।
আমার মতো যাদের মা নাই বুঝায়া খো তুমি যদি মায়ের জন্য কাঁদো তোমার সন্তান একদিন এই মাঠে বসে কাঁদবে বাবা হে মাজন গতকালকে যেখানে মাহফিল করছে জিজ্ঞেস করো যে আমার সফর সঙ্গী মুক্তি সাহেব আছে ওই মাহফিলের চেয়ারম্যান বাবা কাঁদে আর বলে যে হাদিজা আমি আমার মায়ের দোয়া চেয়ারম্যান হয়েছি আমার স্কুল জামানায় গরিবের ছেলে ছিলাম আমার বাবা একটা প্যান্ট একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না আজকে আমি চেয়ারম্যান আমার মা আজকে দুনিয়ায় নাই কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই এই ইলিয়াসুর রহমান জিহাদি তার মায়ের জন্য 1,20,00,000 টাকা দিয়ে বাবা ক্যারামিরুস কদমতলি অর্থাৎ মিরপুর হসপিটালের ওই পাশে বাবা 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি মাজন আমি 20,000 টাকাও কারো কাছ থেকে নেই নাই যুবক ভাই রে এই কষ্টের টাকা দিয়ে আল্লাহর ঘর করতাছি মসজিদ শুধু মায়ের ঋণ শোধ করে নেই শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই এই দিনের বেলায় আমার মাওলারে দেখাই দেবো ভাই যাদের মা নাই বাবা নাই গো মা বাবার জন্য দুই ফোঁটা পানি ফেলে কাঁদবা গো বাবা তোমার কব মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তোমাদের উপজেলার চেয়ারম্যান আছে বড় বড় এমপি মন্ত্রীদের পিএসও আসতেছে হয়তো বাবা মন্ত্রী এমপিরা আসবে শুধু আমি তোমাদের কাছে একটা দরখাস্ত দিয়া যাই পৃথিবীতে যত দামি জিনিস দেখো চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই দুনিয়ায় যত দামি মানুষ দেখো বাবা যাদের অ্যাকাউন্টে নামাজ নাই ও সাইলেনের দাম নাই যার অ্যাকাউন্টে নামাজ আছে ওর দাম আমার আল্লাহর কাছে আছে শুধু আমি তোমাদের খেদমতে আরজ করতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই জোরে বলো দরকার আছে না নাই একবার আওয়াজ দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা না জোরে বলো পড়বা কে কে পড়বা দেখে আমার আল্লাহকে হাত ধরে দেখাবো এ দেখাও দেখাও এই দেখাও যুবক কেউ হাতটা নিচে রাখিস না কেউ হাতটা নিচে রাখিস না কেউ হাতটা নিচে রাখিস না এই শরীফুল ইসলাম মুফতি এই হাতগুলো তুলে দিয়ে যাও দেখাই দাও আমার আল্লাহকে দিনের বেলা দেখাই দাও আজকে মাস মাসের তিন তারিখ আমার মওলাকে দেখাও আমার বিশ্ব নবীর কাছে আজকে আসরের পরে তোমার এই হাতগুলো চলে যাবে আমি বলি নাই বিশ্ব নবী বলেছে যাদের হাতগুলো আজকে এই হরিপুর থানার ঠাক এই ঠাকুর গায়ে হাতগুলো নবীর কাছে চলে যাবে নবী আপনার গরিব উম্মতগুলো খেয়ে দিয়েছে আর নামাজ পড়বে ওয়াদা করেছে নবীদেরকে সারা আপনি জান্নাতে যেতে পারেন নামাজ নামাও প্রমাণ হয়ে যাবে এবার বলো পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই নামাজ ছাড়া কোনো সান্দু জান্নাতে যাবে না যাবে না যাবে না ফ্যানটা আমার দিকে ঘোরাও এই ফ্যানটা এই মুসলমানের পোলা আমি গোপালগঞ্জের ছেলে তুমি ঠাকুরগাঁয়ের ছেলে শুধু একটা ওয়াদা দিবা গোপালগঞ্জ আর ঠাকুরগাঁয়ের মূল্য আমার আল্লাহর কাছে চাইলে না নাই যদি নেক আমল না থাকে শুধু একটা আওয়াজ দাও আমার সাথে তিনটা ওয়াদা করবা আমি আগামীকালকে ঢাকায় যাইবার পরে তোমাদের কথা আমি বলবো মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ বলেন তোমাদের এমপি মন্ত্রীর কথা বলবো কেন জানো দেখতে পারো তোমরা টুপি মাথায় দিয়ে আইছি ভাই বোনা যে মোল্লার কোনো কিছু নাই বহুত কিছু আছে মোল্লা যে কল্পনাও করতে পারবো না তোমরা তোমারও চাইতে টিকিট লাগে আমারও চাইতে টিকিট লাগে না শুধু একটা কথার উত্তর দাও এই জমিনের মালিককে আরো জোরে বলো কে আল্লাহকে সাক্ষী রেখে হাজার জনগণকে সাক্ষী রেখে গেলাম যারাই আজকের মাহফিলে আছেন শুধু একটা রিকোয়েস্ট করে যাব এই অপরন্ত বেলায় দ্বিপ্রহরে রৌদ্রের তাপ সামিয়ানার নিচে বসেও ঘামায় যাচ্ছেন আমিও ঘামায় যাচ্ছি কিন্তু কি আমাদের মাঠে বাবা কোনো সামিয়ানা থাকবে না চারটা সূর্য চারদিক থেকে উদিত হবে মা আয়েশা সিদ্দিকা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ রমণী হলো নবীনের বিবিরা তার ভিতরে আমি আয়েশা হলাম খাদিজা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন
আপনার মেয়ে ফাতিমা হলো আল ফাতিমাতু সাইয়্যিদাত নিসাহির জান্নাত সমস্ত মহিলাদের রমণীদের জান্নাতের সভানেত্রী হলো ফাতিমা হুজুর আমি জানতে চাই আমি আর ফাতিমা আর খাদিজাও কি কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে উঠব এখন কানবা আমার নবীর আয়েশা জিজ্ঞেস করে হুজুর আমি আয়েশাকে কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে উঠব আমার শরীরেও কি কোনো কাপড় থাকবে না আমার নবী বলে আয়েশা দুনিয়ার সবাই উলঙ্গ থাকবে শুধু নবীরা সারা সবাই উলঙ্গ হয়ে উঠবে আয়েশা তবে আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি আমার স্ত্রীদেরকে তুমি পর্দার মধ্যে রাখো আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আসতে বললেন যে এখন একটা কথা শোনাবো জীবনে শোনেন নাই আমার নবী বলবেন আমি একটা দরখাস্ত দিছি হয়তো পাশ হতে পারে আমার বিবিদেরকে আল্লাহ একটা পর্দার ভিতরে রাখবে কিন্তু তার উলঙ্গ থাকবে কাপড় থাকবে না এসে আল্লাহর সিস্টেম একটাই থাকবে উলঙ্গ সবাই থাকবে নবীরা সারা সবাই উলঙ্গ আয়েশা কিন্তু আমার বিবিদেরকে আর আমার ফাতেমাকে আল্লাহ আলাদা একটা স্পেসে রেখে পর্দা টানায় দিবে যেমন মহিলা প্যান্ডেলে পর্দা আছে না পুরুষটা দেখতে পায় আয়েশা তোমাদেরকে কেউ দেখবে না আয়েশা আয়েশা কাঁদে আর বলে নবী গো আমার এই বডি জীবনে কোনোদিন কাউকে দেখাই নাই আমার অন্য আপারা দেখলো তোমার লজ্জা লাগবো क्षमताशाली सब समान শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই ফামাইয়া আমাল মিথকাল দররাতিন খায়রা সব হিংসা বিদ্বেষ বাদ দেন কে আওয়ামী লীগ কে বিএনপি কে লম্বা কে খাটো কে পয়সাওয়ালা কে রিক্সাওয়ালা নাও নাও নো ফারফার ডিফারেন্স নাও সব বাদ ওই রিক্সা চালক তোমার কাপড়ের কাপড়টা হাতে নিয়ে তোমার কান্দে নিয়ে